আর যদি রোগটাকে আমার বিয়ের জন্য হঠাৎ পর্যন্ত ঠিক করে দিয়ে ওখানে চলে গেল হয় না দিদি শুরু করেন নাকি ভিকি কোথায়? এই দেবাশিস, আরে ভিকি কেটা ফোন কর না, দেখ না কোথায়, নাহলে শুরু করে দে। অবসাদবাবু বললেন যে আমি শুক্লাকে এখানে সিলেক্ট করে যাব, তার কারণ ও আগের কাজে না করেছে, এখানে ওকে আমি সিলেক্ট করবো, ওর আর ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। সুতরাং 79 থেকে আমি পার্ট টাইম এই কলেজে রেজের সারে, তখন পিওরলি বয়েজ সেকশন, আমি তখন পার্ট টাইম কর্মচারীকে সরোজিনী নাইডু কলেজে আমি আমাকে টিচাররা আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং ওখানেও তখন পার্ট টাইমে আমি যোগদান করি। 125 টাকার চাকরিতে আমি জয়েন করি। 79-এর 11 ডিসেম্বর কলেজ সার্ভিস কমিশন ঘোষণা হয়। দিলীপ কুমার মুস্তাফি আমাকে বললেন যে আপনাকে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিতে হবে। শুরু করুন। আমাদের অল্প বৃষ্টি হলে রাস্তায় জল জমছে, টিচাররা কলেজ ঢুকতে পারছে না, কলেজে গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে টিচারদের, কেন এটা হবে? আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিতে বই নেই, আমরা ইন্ডিয়া ইউনিয়ন দিয়ে অবস্থা করেছি, ম্যামকে দিয়েছি, জিবি প্রেসিডেন্টকে, এখানে প্রেসিডেন্ট উপস্থিত আছে, জিবি মেম্বার উপস্থিত আছে, সবাইকে আমরা দিয়েছি, লাইব্রেরিতে বই লাগবে, রাস্তায় উঁচু করতে হবে, কলেজ বিল্ডিং এর যে অবস্থা সংস্কার করতে হবে, কলেজে রং করতে হবে, ক্যান্টিন চলছে না। আমি গর্ব অনুভব করি আমাদের প্রিন্সিপাল ম্যাম ক্যান্টিন চালু করে দিয়ে গেছে, ক্যান্টিনটা 2 বছর ধরে ক্যান্টিন বন্ধ ছিল, আমাদের ক্যান্টিন বর্তমানে খোলা হয়েছে, আমি নিজের লোক দিয়ে বাইরের দিয়ে লোক নিয়েছে, প্রিন্সিপাল ম্যাম কিছু স্যাংশন করিয়ে ক্যান্টিন খুলেছি, সমস্ত কাজ হয়েছে, প্রিন্সিপাল ম্যাম টিচার ইনচার্জ শুক্লা ম্যামের তাড়াতাড়ি, আর কিছু উন্নয়ন এখনো বাকি আছে, রাস্তা উঁচু কাজ বাকি আছে, অল্প বৃষ্টি হলে রাস্তা জল জমে যায়, কলেজের বিল্ডিং এর যে অবস্থা একটা কলেজ মনে হয় না, এটা বলতে খারাপ লাগছে আমার, কিন্তু বাস্তবটাকে বাস্তব বলবো, ইউনিয়ন থেকে আমরা যেটা সত্যি সেটা সত্যি বলবো, এটা কলেজ বিল্ডিং এর যে অবস্থা, কলেজের রঙের যে অবস্থা, ক্যান্টিনের যে অবস্থা ছিল,
সেইখান থেকে চেষ্টা করেছি অনেকটা উন্নয়ন করার। লাইব্রেরিতে কোনো বই নেই, চেষ্টা করছি লাইব্রেরি থেকে বই আসে। এই উন্নয়নগুলো আমি ইউনিয়ন থেকে ম্যামকে দিয়েছিলাম, কিছু উন্নয়ন হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। অনুরোধ করবো পরে যে আসছে আমাদের প্রদেশ কারণ আমাদের বর্তমান এতদিন যে ছিল আমাদের টুকলা ম্যাম আমাদের ইউনিয়নের সাথে হেল্প করে অনেক কাজ করেছে, অনেক উন্নয়ন কলেজে দেখেছি। চেষ্টা করবো পরে যে আসবে সেও আমাদের সাথে সহযোগিতা করে কলেজের উন্নয়ন করার চেষ্টা করবে, কলেজের ছাত্রছাত্রী করার চিন্তা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা 7 দিনের মধ্যে ডেটটা তৈরি করেছে, 10 দিন পরে করুন, 15 দিন পরে করুন, একটা ডেট ঠিক করবেন, একটা টাইম দেবেন। আপনারা যে ডেট দেবেন সেই ডেটেই আমি মিটিংটা করবো, আমার যত কাজই থাকবে। নাম্বার টু আর একটা জিনিস, এই সেপ্টেম্বর মাসের মধ্যে একটা অনুদান সমস্ত কলেজগুলোকে একটা এক্সট্রা অনুদান দেবে, সমস্ত কিছু এই ডেভেলপমেন্টের ব্যাপারে যে থাকে সে দেখার জিনিসে আমি অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবো, ওটাও আপনাদের হাতে তুলে দেবো, আপনারা তৈরি করুন। আমি আপনাদের সঙ্গে আছি, আমি নিজের বক্তব্য বলেছি। আর একটা যেটা কলেজের এই এইটার কথা বললো, বৌদি তখন ছিল বৌদির সঙ্গে কথা হয়েছে, মিউনিসিপালিটিতে আমি নিজে গিয়েছি, সেই রকম দেবাশিষ বাবু সিনিয়রের সঙ্গে কথা হয়েছে, একটা অলরেডি এখানের একটা ইও জমা করে দিয়েছে, তা বৌদি বলেছিল যে ঠিক আছে আমি নিয়ে আসাটা আমি মেনটেন করবো, কোনো কারণেই করতে পারেনি বা হয়নি। ওদের দিদি মিটিং রাখার জন্য আমি দিদি ইনভাইট করি, বিশাল ইনভাইট করি, যতক্ষণ পর্যন্ত ওরা একমত না যারা কি করবি সেটা। আমি কিন্তু আমার মিটিং ডাকলাম, আমি দিতি পাল এবং অনুরাধা দুজনের নাম চিঠির মধ্যে উল্লেখ করে দিয়েছি, সেই সম্মানটা জানিয়ে দিয়েছি। এই জায়গাটায় জিবি প্রেসিডেন্ট হিসেবে আমি মিটিং ডাকছি, মিটিং এর মধ্যে দুজনের নাম কি করে দিয়েছি। আমার তোমাদের কাছে অনুরোধ থাকলো, আমি টিআইসিকে অনুরোধ করবো, তিনি তোমাদেরকে চিঠি দিয়ে জানান, তোমরা যতদিন পর্যন্ত একমত হয়ে একজনের নাম না পাঠাতে পারবে ততদিন পর্যন্ত যতগুলো জিবি মিটিং হবে আমি এইখানে ফর দ্য পারমিশন অফ দিস মেম্বার, সেখানে মেম্বার দু চারজন আছেন যারা, তাদের কাছে বলছি ততদিন পর্যন্ত তোমরা দুজনে এটা কিন্তু আমি করে দিয়েছি অলরেডি, আই হ্যাভ ইস্যুড দ্য লেটার। সুতরাং কোনো ভুল বার্তা নিয়ে এই কথাটা তুমি যদি আমাকে রাস্তায় জিজ্ঞেস করো, তুমি যদি আমার রাস্তায় জিজ্ঞেস করে তখন আমি উত্তর দেবো, আমি আগের বাজারের মধ্যে মরে চাকরি থেকে তোমাদের দুজনকে উত্তর। কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে অ্যাজ এ হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি তো নিয়মের বাইরে স্ট্যাটুর বাইরে এক পা হাঁটবো না, হাঁটলে আমার বিধায়কের কাছে আমার সাংসদের কাছে আমাকে জবাব দিয়ে দিতে হবে, তোমাদের তাও কিছু দিতে হবে। আমি তো কলেজের জিডি মিটিং ইনভ্যালিড করে দিতে পারি না, বেসলেস করে দিতে পারি না, আমাকে তো এই জায়গাটায় সেই জন্য বসানো হয়নি, আমাকে এক পার্ট স্ট্যাটুর দিতে হবে। বাকিটা তোমাদের ব্যাপার, ইউনিয়নের ব্যাপার, ইউনিয়নের সঙ্গে আমি একজন জিবি প্রেসিডেন্ট, আমার ইউনিয়নের সঙ্গে ওইভাবে আমি দলগত কথা তো আমি বলতে পারি না, আমাকে নিয়মের কথা বাকি কথা তোমরা আলোচনা করতে চাও, যে কোনো আমি তোমরা বলেছি প্রধানের সঙ্গে যোগাযোগ রাখে, ওকে তো আমি বলেছি কথা বলতেই পারি, তাই বলো না ঠিক আছে শুরু করে টাইম হয়ে যাচ্ছে।
দুটোর আগে করতে হবে না দাদিন দাদিনে हम होंगे कामयाब।